গুড মর্নিং ফ্রেন্ডস, ঘুম থেকে উঠে গেছি। সানডে আজকে 9টা বাজে, ঘুম ভাঙতে একটু লেটই হয়েছে, বাট হ্যাঁ ছুটির দিন, অত তাড়াতাড়ি উঠেও লাভ নেই। সো আজ একটু বাইরে বেরোনোর প্ল্যান আছে ব্লগিং করার জন্য, আশপাশটা দেখানো দেবাবৃতাকে। সো সেটাই প্ল্যান আছে, দেখা যাক কী হয়। এই হচ্ছে এখানকার সকাল। বাবা আজকে বাজারে যাচ্ছে, দেখি, বাবা বলল বাজার করে আসি, কিছু নিয়ে আসবে, দেখি আজকে কি রান্না হয়। সো স্টে টিউনড। আমি আর রণ বেরিয়ে গেছি এখন বহরমপুর সফরে। বহরমপুরে দেখি কোথায় কি দেখার জায়গা আছে, সব দেখাবে অর্ণ। চলুন আমাদের সাথে থাকুন, আমরা দেখাতে পারছি আপনাদেরকে আমরা কোথায় কোথায় যাচ্ছি। আমরা যাচ্ছি এখন রঘুনাথ তলা দিয়ে। তো অর্ণব এখানে ছোটবেলায় আঁকতে আসতো, কোনো একটা ঝিলের ধারে মন্দির টন্দির আছে, তো এখন রাস্তাটা ঠিক ভুলিয়ে ফেলছে। আমরা যাচ্ছি, জানি না ঠিক দিকে যাচ্ছি কিনা, কারণ অনেক বছর ক্লাস 6-7 আসতো আর তখন ফাঁকা ছিল। হ্যাঁ, এখনো মানে আমি আপাতত ফাঁকাই দেখছি, বাট হ্যাঁ মানে বাড়িঘর হয়েছে, মানে অ্যাজ কম্পেয়ার টু ওর ক্লাস 6-7 ডেফিনেটলি অনেক বাড়িঘর বেশি হয়েছে। দেখুন সর্ষে ক্ষেত আছে, আমাকে ঢুকতে দেবে না, এটা বাউন্ডারি করা, নাহলে আমি ঢুকতাম। তো আমরা যাচ্ছি, দেখা যাক কোথায় যাই, কোথায় গিয়ে পৌঁছাই ফাইনালি। বাট যাই হোক, এই জায়গাটাও বেশ ভালো লাগছে আমার, মানে কলকাতার পরে এখানে এসে তো ডেফিনেটলি ভালো লাগছে। বাঁশবন কোথায়? বাঁশবাগান, এরকম বাঁশবাগান আমাদের দেবগ্রামেও আছে। আমরা প্রথমে ভুল দিকে চলে গেছিলাম, তারপরে অর্ণব ফাইনালি আবার অনেকজনকে জিজ্ঞেস টিজ্ঞেস করে তারপরে আমরা এই দিকটাতে আবার আসতে পেরেছি। এবার ওর মনে পড়েছে ছোটবেলার রাস্তা খুঁজে পেয়েছে। জেনারেলি এত বছর পরে এলে স্বাভাবিক, এটা মানে খুব একটা অস্বাভাবিক নয়, বাট মানে অদ্ভুত ব্যাপার যে এখানে এত শান্তি, মানে কোনো এক্সট্রা আওয়াজ নেই, চিৎকার চেঁচামেচি নেই। রোববারটা আইডিয়াল রবিবার মতো মনে হচ্ছে, সবাই ল্যাট খাচ্ছে, বাজার করছে, মাংস রান্নার গন্ধ পাচ্ছি আমি, বাচ্চারা খেলছে। আর হ্যাঁ, অর্ণবের জায়গাটা আসছে, শিশু বনভোজন। এখানে ওরা আঁকতে আসতো। ও ওয়াও, কি অপূর্ব মন্দিরটা! হ্যাঁ যাবো 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 যাবো। ওই দেখো ওখানে রাস্তা তৈরি হচ্ছে। হ্যাঁ চলো ঘুরে এসে একেবারে মন্দিরটা ঢুকে যাবো। খোলা থাকবে তো মন্দিরটা? মন্দিরটা খোলা থাকবে তো? আগে তো মনে হয় যাওয়া যায় নি আর। হ্যাঁ পিকনিক হচ্ছে, রাইট রাইট, ওয়াও বাচ্চারা পিকনিক করছে। ইস, আর কোনোদিনও মনে হয় আমাদের জীবনে আর এই পিকনিক এরকম, মানে বাঁশবাগান আম বাগানের নিচে পিকনিক আর করার সুযোগ মনে হয় আর হবে না কোনোদিনও। দেখুন সবাই পিকনিক করছে, গান টান বাজছে, কি নাইস। এইখানে আমরা আসতাম আঁকতে, এই গাছের তলায় বসে আমরা ধর ওই সকাল 7টা থেকে দুপুর 12টা অবধি আঁকতাম, নিয়ে তারপর বাড়ি চলে যেতাম। ওই দেখুন পিকনিক করছে লোকজন, ছাতা টাতা লাগিয়ে নিয়েছে। আর এই বাগান গুলো, মানে গাছতলা গুলো খুব সুন্দর মনে হচ্ছে বসে থাকি অনেক।
দেখুন কি সুন্দর মন্দিরটা। কত বড় গাছটা, না তুমি করো, তুমি একটু প্রণাম করো। সো এখানে আগে এই বাউন্ডারিটা ছিল না, যেটা দেখছেন এরকম গেট বাউন্ডারি এগুলো কিছুই ছিল না। আমরা ঢুকে এখানে বসে আঁকতাম, আমার পুরো মনে আছে ঠিক এইখানটায় আমরা বসতাম, এই চাতালটায়, এই চাতালটায় বসে আঁকতাম। অনেকে এই মন্দিরের ছবি আঁকতো, ঠিক আছে, পেছন দিকে ঝিল আছে, ঝিলের ছবি আঁকতো। এখানে ফাঁকা ছিল, এই পুরোটাই ফাঁকা ছিল তখন, এই 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 চাতালটাও ছিল না, এটা করা ছিল না। দেবাবৃত প্রণাম করছে। এই যে আপনারা এই পেছন দিকে দেখতে পাচ্ছেন, ইয়ে আছে, ঝিলটা আছে, তাও অনেক কচুরিপানা ইয়ে হয়ে গেছে, নিচে দেখে অনেক জিনিসপত্র থাকতে পারে যেটা তুই চাইবি না যে তুই পা দিয়ে মারাস, ঠিক আছে। এই 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 যে এই গাছটা দেখছিস, এই গাছটার ছবি আমি এঁকেছিলাম পেন্সিল শেডে, মানে এই যে এত শিকড় ইয়ে এরকম বেরিয়ে আছে, এই এই সিঙ্গেল গাছটা ছিল, ঠিক আছে, আশেপাশে এরকম এত গাছ ছিল না। তো তখন আমরা এইখানটায় বসে এই গাছটাকে এঁকেছিলাম। আমাকে খুঁজতে হবে, জানি না আদৌ আছে কিনা। হ্যাঁ, আমার মা তো স্টোরেজ রুম তো রেখে দেওয়ার চান্স আছে, বাট যদি খুঁজে পাই তাহলে আমি শেয়ার করবো। ঝিলটা বেসিক্যালি দেখুন ডিভাইড করা আছে, ওই দিকে ওপেন, এখানটায় কচুরিপানা ভর্তি পুরো, এদিকে আবার ওপেন, ছোটবেলাকার স্মৃতি পুরো। এটা পুরো ফাঁকা ছিল, এখন পুরো ঘিরে প্রপার ইয়ে করা আছে, লোকজন দেখতে পাচ্ছেন বসে আছে। কিরে কেমন লাগছে? দেখছিস কেমন পিকনিক হচ্ছে, ওদিকে গান বাজছে। শীতকালে পিকনিক ইজ মাস্ট, ওটাই তো নস্টালজিয়া। মাছি বসেছিল, মুরগির ঝোল কষা হলে ঝোল হতে হবে কি করে, মানে কষা মাংস আর গরম গরম ভাত বা ডিমের ঝোল, চাটনি, পাপড়, চাটনি কত লাগবে না? না না, শীতকালে চাটনি মাস্ট, এসব পিকনিক ফিকনিক। কিন্তু বন্ধুদের সাথে এরকম বসে মানে একটু এনজয় করতে ইচ্ছে হচ্ছে, এরকম ভালো পরিবেশে। ঠিক, চলো। গঙ্গার পাশ দিয়ে যাচ্ছি, গঙ্গার পাশ দিয়ে যাচ্ছি এবং একটা কোন সুন্দর রাস্তা। গঙ্গা কি পিছনে চলে গেল? দেখা যাবে, হ্যাঁ কোথায়, ওটা তো ওই পিছনের রাস্তাটা যেটা দিয়ে গঙ্গা দেখা যেত। বাবার বাইক নিয়ে সবাই ফুটানি মারতো, সবকটাই বাবার বাইক নিয়েই ফুটানি মারতো, আর বাড়িতে কেউ ডেফিনেটলি জানতো না, বাট এখন জানতে পারবে এই ব্লগটা দেখে, আই এম শিওর। আর
ভীষণ সুন্দর রাস্তাটা, মানে হাইওয়ের মতো। এটা কি ন্যাশনাল হাইওয়ে নাকি উঠিনি এখনো? তো এটা আপাতত ন্যাশনাল হাইওয়েতে উঠিনি, বাট রাস্তাটা খুবই সুন্দর, কোনো ভাঙাচোরা কিছু নেই, আর দুদিকে এত প্রাকৃতিক সৌন্দর্য, চারিদিকে সেখানে হাওয়াটাই একটা আলাদা গন্ধ আছে, মানে আমি বলে বোঝাতে পারবো না। আমি যেহেতু দেবগ্রামে আমার বাবার বাড়ি, আমি বছরে একবার হলেও দেবগ্রামে আসতাম, আর দেবগ্রামটা আমার খুব প্রিয় জায়গা, আমার মনের কাছে। তো আমি সবসময় সব কিছুকে দেবগ্রামের সাথে রিলেট করি, তো এটা আমার ওরকমই লাগছে। দেখি কত দূর যাওয়া যায় এই রাস্তাটা দিয়ে। আচ্ছা, আমি এই যে, হ্যাঁ, আমি যে এই বাম্পার অ্যালার্ট বলছি, এটা বলছি বিকজ অর্ণব একটু চোখে কমই দেখে বাইক চালানোর সময়। তো ও আমাকে বলেছে তুই বাম্পারটা, বাবু বাম্পার অ্যালার্ট, তো আমাকে বলেছে তুই বাম্পার দেখতে পেলি আমাকে বলবি বাম্পার অ্যালার্ট, যাতে ও বুঝতে পেরে যায় যে বাম্পার আছে সামনে, কারণ নাহলে ও বুঝতে পারে না। আমাকে খুব কড়া নজর রাখতে হচ্ছে কোথায় বাম্পার। ওয়াও, হোয়াট ইজ দ্যাট? আরে হগওয়ার্টসের মতো লাগছে তো পুরো। লোকাল হগওয়ার্টস দেখতে চান কেউ? লোকাল হগওয়ার্টস, আমার বর আমাকে লোকাল হগওয়ার্টস দেখাচ্ছে, দেখে নিন। হগওয়ার্টস এখন পুরোটা তৈরি হয়নি, কিছুটা হয়েছে, বাট এটা কিন্তু লোকাল হগওয়ার্টস। হ্যাঁ, लोकल हॉगवर्स देख लीजिए आप लोग, ये बरहमपुर में है, ये हॉगवर्स का अभी मतलब लोकल वर्जन है अभी बन रहा है, पूरा बना नहीं है। चल चल चल, এই যে ভাগীরথী নদী, আমরা ভাগীরথী নদীর ধার দিয়ে যাচ্ছি। এখানে বেশ ভিড় থাকে, লোকজন আড্ডা মারে বসে বসে। বাবার কলেজ, কৃষ্ণনাথ কলেজ। এটা তোর বাবার কলেজ? আই মিন বাবা পড়েছিল এই কলেজে, বাবা পড়েছিল এই কলেজটাতে। এটা জেলখানা যেখানে আমি অর্ণবকে বন্দি করে দিতে চাই। কারাগার, সংশোধনাগার। ও একটা হেভি গন্ধ বেরিয়েছে, দেখি তো কি। ও, লাল লাল মটনের ঝোল, মটন কষা পুরো, মটন কষা। আপনারা তো গন্ধটা পাচ্ছেন না, আমরা পাচ্ছি, কি অপূর্ব। আমরা এখন বসে পড়েছি ডাইনিং টেবিলে, দুপুরে লাঞ্চের টাইম হয়ে গেছে, আজকে আমরা বেশ এক্সাইটেড, আমি তো অ্যাটলিস্ট খুব এক্সাইটেড, কেন সেটা দেখুন আমাদের কাছে খাবারের মেনুতে কি আছে। ভাত সঙ্গে মটন কষা, মটন কষা আপনাদের বাড়িতেও অনেকের বাড়িতে চিকেন মাটন হচ্ছে রবিবার।
আশা করি সবার বাড়িতেই হচ্ছে, ভালোভাবে খাবেন, সবাই ভালো থাকুন, উইকেন্ডটা ভালোভাবে কাটুক। ঠিক আছে, বেশিক্ষণ হেজাব না, এখন খাবারে ফোকাস করি, চলুন টাটা। কি করছিস রে দুজনে মিলে? আমরা পুলি পিঠে বানাবো, ভাপে পিঠে, পুলি পিঠে। বাহ, আজকে কি পিঠে এপিসোড? দুধ পুলি মামা মামাকে একটু দেখিয়ে দিল, আমি একটু মামাকে হেল্প করে দিচ্ছি। বাহ সুন্দর, এত দারুণ করেছিস রে। হ্যাঁ, পাটি সাপটা মামা করে রেখেছে অলরেডি। বাহ, মানে আজকে সংক্রান্তির দিনে একদম হচ্ছে নাকি? ও, এদিকে অলরেডি হচ্ছে। আচ্ছা, এটা নিচে তলায় জল দেওয়া হয়েছে, তার উপরে এখানে জালিওয়ালা একটা ইয়ে আছে, তাই তো? তার উপরে জিনিসটা রেখে উপরে ঢাকা দেওয়া। বাহ সুন্দর, এত ভাপ উঠছে, এই ভাপেই হয়ে যাবে না? বাহ, এবার এটা এমনি শুধু শুধু খাও কি গুড় দিয়ে খাও? মা কি দিয়ে খাবে? মামা তেঁতুল জল দিয়ে খাবে বলছে। তেঁতুল জল দিয়ে? বাহ, টপা টপ নাকি? ঠিক আছে, কুক রান্না করেছে। হ্যালো কুক, মাম রান্না করেছে এত কিছু পিঠে বানিয়েছে, খাও খাও, কেমন হয়েছে বলো? আমিও খাই। তুই খা। অবশ্যই। দুধটাই তো মেন দুধ পুলির। আরো তো এখানে আছে দেখছি, এই পিঠে, পাটি সাপটা। খিরের পুর দিয়ে বানিয়েছে মামা। ও দারুন। ঠিক আছে চল আমরা খাই। অপূর্ব।